নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। মূলা, ফুলকপি, সিমের দাম কমলেও বাড়তি বেগুন। বিস্তারিত জানাতে নওগাঁর পাইকারি বাজারে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। অক্টোবরের শুরু থেকেই সবজির বাড়তি দরের যে উত্তাপ তা ক্রেতাদের অনেকটাই কিন্তু অস্বস্তিতে ফেলেছে, এবং সবজির বাজারে ক্রেতারা যখনই আসছেন একটা বাড়তি দর তাদেরকে কিন্তু গুনতে হচ্ছে এই মুহূর্তে। তবে গত কয়েকদিনের তুলনায় আমরা এই পাইকারি আড়তে যে চিত্রটি দেখছিলাম সেখানে কিন্তু বেশ কিছু বাড়তি সবজির যোগ হয়েছে, বিশেষ করে শীতের আগাম যেসব সবজি পাওয়া যায়, মূলা, কপি, সিম, এর সঙ্গে নতুন আরও কিছু যোগ হয়েছে, শসা এবং পাশাপাশি কিন্তু করলা, এছাড়া রয়েছে পটল, বেশ কিছু সবজি কিন্তু এখানে বাড়তি আমরা দেখছিলাম। ফলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এই আড়তে প্রতি কেজি 20 থেকে 15 টাকা পর্যন্ত কিছুটা কম বলছেন এখানকার যারা ব্যবসায়ী, পাইকারির যারা কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন। দরের জায়গাটা যদি বলি, মূলা প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, যেটা 70 থেকে 80 টাকা পর্যন্ত অনেকটা চড়েছিল। অন্যদিকে বেগুন 75 থেকে 80 টাকা, যেটা 100 টাকা পর্যন্ত গত 3-4 দিন আগে কিন্তু কেনা বেচা হয়েছে। এরকম অন্যান্য যেসব সবজির ক্ষেত্রেও দেখছিলাম, বিশেষ করে এই সপ্তাহে সবজির বাড়তি যোগান বলছেন এখানে যারা পাইকারি কিনা বেচা যুক্ত রয়েছেন, কারণ শীতের ইতিমধ্যে কিন্তু আগাম যেসব সবজি, এই সবজিগুলো ওঠার যে সময়টা থাকে এই সময়ের মধ্যে কিন্তু এই আড়তগুলোতে একটা বাড়তি যোগানের প্রভাব কিন্তু বাজারে পড়ে থাকে। তো সেই চিত্রটি এখানে দেখা যাচ্ছে, ফলে ক্রেতাদের দিক থেকে কিছুটা তারা স্বস্তির কথা বলছেন, তারপরও বর্তমানে যে দর রয়েছে এই দর কিন্তু অনেকটাই অস্বস্তির, কারণ বিগত দিনগুলোতে কিন্তু বেগুন 40 থেকে 35 টাকা কিনেছিলেন, সেই বেগুন কিন্তু এখন 80 টাকা কিনতে হচ্ছে। অন্যান্য একই চিত্র প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই। তবে জেলার এবার আসলে কৃষকদের দিক থেকে যেটা বলা হচ্ছে, গেল কিছুদিন আগে প্রচণ্ড যে বৈরী আবহাওয়া ছিল, এই আবহাওয়ার কারণে কিন্তু সবজির যেসব ক্ষেত, এই সবজিগুলো ব্যাপক পরিসরে নষ্ট হয়ে যায়, ফলেই কিন্তু একটা বাজারে টান পড়ে এবং সবজির যোগান একটা ঘাটতি দেখা দেয়, এবং এই ঘাটতির প্রভাবটাই কিন্তু বাড়তি দরে এসে সরাসরি এসে ফেলছে। এবং এই কারণে কিন্তু গত অক্টোবরের প্রথম থেকেই তরতর করে কিন্তু প্রত্যেকটা সবজির দর লাফিয়ে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে কপির ক্ষেত্রে আমরা দেখছিলাম প্রতি পিস কপি এই নওগাঁর পাইকারি আড়তে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এবং অন্যান্য যেসব সবজি রয়েছে এই চিত্রগুলোর একই চিত্র। তবে এই মুহূর্তে পর্যাপ্ত যোগান দেখছিলাম, গত 3-4 দিনের ব্যবধানে কিন্তু এই আড়তগুলোতে ব্যাপক পরিসরে সবজির যোগান এসেছে, এবং কাঁচা মরিচ যেটা 300 টাকা পর্যন্ত উঠেছিল, আজকে সেই কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 টাকা, অর্থাৎ 50 টাকা পর্যন্ত এখানে কিনা বেচা কম হচ্ছে। তবে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে এখানে এই পাইকারি আড়তে যে পরিমাণ সবজি বেচা কিনা হয়, খুচরা বাজারে কিন্তু হাত বদল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতি কেজিতে কিন্তু আবার 20 থেকে 30 টাকা বাড়তি দরে কিন্তু এই ক্রেতাদেরকে গুনতে হচ্ছে। এক্ষেত্রে একটা বাজারে সবসময় মধ্যস্বত্ব ভোগী বলা হচ্ছে, যারা এই বাড়তি দরের যে মুনাফাটা সরাসরি কৃষক পর্যায়ে না গিয়ে কিন্তু ভোক্তাকেই আসলে গুনতে হচ্ছে, এবং কৃষকরা এই মুনাফাটা না পাওয়ার কথাই সবসময় বলে থাকেন। এবং আমরা এই যে আড়তটিতে রয়েছি, নওগাঁর একটা উল্লেখযোগ্য বড় আড়ত, এই আড়তে প্রতিদিন সকালে 20 থেকে 30 লাখ টাকার সবজি কিন্তু কেনাবেচা হয়ে থাকে, এবং এই সবজি স্থানীয় যারা চাষি রয়েছেন তারা এই সবজিগুলো এখানে এনে তারা কেনাবেচার সঙ্গে কারবার করে থাকেন। ভোর সকাল থেকে বেলা 10টা পর্যন্ত এই সবজিগুলো বেচা কেনা হয়ে থাকে এখানে। তো এই ছিল নওগাঁর পাইকারি সবজি আড়তের সর্বশেষ খোঁজ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।